আসসালামু আলাইকুম, আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছের দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। প্রতিদিনকার মতো ঘরোয়া কাজকর্মগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। গতদিন রুটি বানিয়ে আটার বক্সটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর এখন সকালবেলা প্রথমে রুটির তৈরি করার জন্য আটাটাই বক্সের মধ্যে ভরে নিলাম। তবে রুটি কিছুটা তৈরি করা আছে ফ্রিজে, সেগুলোই গরম করে নেব, আর একটা ডিম পোস্ট করে নিচ্ছি। সকালের নাস্তায় আজকে থাকছে হরেক রকম খাবার, আর বড় ছেলে হচ্ছে ডিম পোস আর রুটি খাবে, ছোট ছেলে খাবে দুধ ব্রেড, আর আমি খাবো হচ্ছে আম কাঁঠাল মুড়ি। সময়ের অভাবে এই খাবারটা খাবো খাবো বলে আর খাওয়া হয়ে উঠছে না। তো আজকে যেহেতু স্কুলটা আবার বন্ধ, তো বন্ধের দিন সকালে নাস্তা আর ঝামেলাটা না নিয়ে এগুলোই খেয়ে নেব। তবে 10:11টার দিকে বাচ্চাদেরকে একটু নুডলসও রান্না করে দেব। আর এখন খাওয়া দাওয়ার সকালের নাস্তাটা যেহেতু কমপ্লিট, তো সেই প্লেট বাটিগুলোই আমি সরিয়ে নিচ্ছিলাম। এগুলোকে মেজে ঘষে তারপরে হচ্ছে কিছুটা কাপড় ভিজিয়েছি, তো সেগুলোই পরিষ্কার করে ধুয়ে নেব। সারা সপ্তাহের কাপড় একদিনই ধুইতে হয়, কারণ স্কুলটা যেহেতু রেগুলার হচ্ছে, তো দুই ছেলেকে দুই টাইমে নিয়ে যাওয়া আসার জন্য এই কাজগুলো আর করতে পারছি না সঠিক টাইমে। অনেকগুলো কাপড় জমে গিয়েছে আর সেগুলোই কিছুটা ধুয়ে নিয়েছি। কতগুলো হচ্ছে প্রথমে মেলে দেব, আর এগুলো যখন শুকিয়ে যাবে তারপরে হচ্ছে বাকি কাপড়গুলোও আমি মেলে দেব। আর এর মধ্যে আমি দুপুরে রান্না করার জন্য মাংসটাও বের করে নিয়েছি, আর অনেকগুলো মুরগি নিয়ে আসছিল সেদিন, সেগুলো আর কাটা বাছা করে রাখতে পারিনি, তো প্রথমে সেগুলো বের করে বরফ ছাড়ার জন্য রেখে দিলাম। আর এরপরে হচ্ছে আমি একটা একটা করে কাজও আগিয়ে নিচ্ছিলাম, কারণ ধাপে ধাপে কাজগুলো এগিয়ে না নিলে আবার রান্না করারও একটা চাপ পড়ে যাবে, সেই জন্য রুটিন মতো আমি আমার কাজগুলোও করে নিচ্ছিলাম। বড় ছেলের মিস এসেছিল, ওকে পড়া কমপ্লিট করে চলে গিয়েছে, দুই ভাই মিলে এখন একটু খেলা করছে, আর আমি রুমগুলো মুছে নিচ্ছিলাম। আর এই মোছা ধোয়া সব কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে, আর মাংস কাটা বাছা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাংসগুলো যখন কেটেছি তখন কারেন্টটা ছিল না বলে আর ভিডিও শ্যুট করিনি। কিছু মাংস আমি ফ্রিজে রেখেছি, আর যতটুকু রান্না করব সেইটুকুই শুধু বের করে রেখে দিয়েছি। আর মাংসগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এরপরে রান্নাটাও শুরু করে দেব। তবে মাংস ধোয়ার পাশাপাশি আমি কিন্তু ভাত আর ডাল এই দুটা অলরেডি চুলায় দিয়ে দিয়েছি রান্না করতে। আর এই দুইটা রান্না হলে তারপরে হচ্ছে বাকি আরও দুইটা রান্না আছে, সেগুলো করে নিচ্ছি। এক চুলাতে হচ্ছে করলা ভাজি করব, আর আরেক চুলাতে হচ্ছে আমি মাংসটা রান্না করে নেব, কারণ অনেকটা সময় চলে গিয়েছে, অনেকগুলো কাজও যেহেতু করে নিয়েছি। যেহেতু একা হাতে সব কাজ করতে হয়, তো সেই জন্য এভাবে একটু গুছিয়ে আর টেকনিক খাটিয়ে না করলে কাজগুলো অসম্পূর্ণ আর অগোছালো থেকে যায়। আর এই তো আমি এখন রান্নাগুলো করে নিচ্ছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর এ তো মাংসটা কষিয়ে ঝোলটা দিয়ে দিয়েছে, এরপরে রান্নাটা অলরেডি কমপ্লিট করে নিয়েছে, আর এরপর দুপুরের খাওয়া দাওয়াটাও সবাই মিলে একসাথে করে নেব। আর রান্না বান্নাটা যখন কমপ্লিট হয়েছে তো তারপরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, তবে এর মধ্যে পানিটা আর ছিল না। পানি না থাকার কারণে সিঙ্কের উপর অনেকগুলো হাঁড়িপা তেল জমা পড়ে গেছে। যখন পানিটা ছিল না তখন শুধু মনে হয়েছে, আল্লাহ কখন তুমি এই সমস্যার সমাধানটা করে দেবে। আসলে পরে জানতে পারি নিচে নাকি পানির লাইনের যে পাইপটা সেটাই ফেটে গিয়েছিল, সেই কারণে এতক্ষণ পানি ছিল না। আর এরকম বাসা বাড়িতে পানি, কারেন্ট আর হচ্ছে গ্যাস, এই তিনটা ছাড়া কিন্তু মানুষ একদম অচল হয়ে পড়বে। তো তারই একটু জ্বলন্ত উদাহরণ আমি নিজে আজকে ফিল করলাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে পানিটা চলে আসার পর আমি সব কাজ সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি। আর এখানে আমি দুই কলস পানি অলরেডি দুই চুলাতে ফুটতে বসিয়ে দিয়েছি। আর রুমগুলো যে মুছেছিলাম আর পাপোশগুলো বিছাতে পারিনি, তো রুমগুলো এখন শুকিয়ে গিয়েছে, তো পাপোশগুলো ঠিক জায়গা মতো আবার রেখে দিচ্ছি, কারণ বাচ্চারা যেহেতু সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আর ওরা খাটের মধ্যে উঠে পড়ে, পা মুছে যদি উঠে তাহলে খাটের বেডশিটটা একটু নোংরা কম হয়। আর এটা হচ্ছে আরেকটা দিনের একটু অংশ, আমরা একটু কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম, আর মার্কেটে তেমন কোনো ভিড়ই ছিল না বললেই চলে, খুবই অল্প সংখ্যক লোকজন। আর যাই হোক, আমরা আমাদের যতটুকু কেনাকাটা করা দরকার সেগুলো করে অলরেডি বাসায় চলে এসেছি। আর আমি যেহেতু আমার ড্রেস আপগুলো নিজেই তৈরি করতে পারি, সেই জন্য আর টেইলার্সের কাছে দেয়া হয় না। আর এখন যেহেতু একটু সময় পেয়েছি, ড্রেসটা যদি এখন কেটে রাখি তাহলে আবার অবসর যে কোনো একটা টাইমে ড্রেসটা সেলাই করে নিতে পারবো। যেহেতু আবার কুরবানির ঈদটাও চলে আসতেছে, কয়েকটা ড্রেস জমা পড়ে গেছে, তো সেগুলো আর সেলাই করাও হয়নি কাটিং করার অভাবে। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, ড্রেসগুলো কেটে রাখবো আর অবসর টাইমে ড্রেসগুলো সেলাই করতে পারবো। কাটিং করাটাই আমার কাছে একটু আলসে আলসে লাগে, তো আজকে যেহেতু বসেছি তো সবগুলো একসাথে কেটে নেব আর সময় সুযোগ বুঝে সেলাইগুলো করে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।